হাজার বছর শাসন এবং শোষিত হওয়ার পর এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হলো। তিনি যে একটা নতুন একটা পন্থা আবিষ্কার করলেন, সেটা কি, যে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিক চর্চা করতে করতে একটা দেশের স্বাধীনতা নিয়ে এসছে। আমি মনে করি বাংলাদেশের তো বটেই, সারা পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক চর্চা করতে করতে একটা দেশের স্বাধীনতা এভাবে বঙ্গবন্ধু ছাড়া আর কেউ পারেনি। এটা আমি মনে করি সেই জন্যে উনি অনন্য রাজনৈতিক দর্শনের একটা আবিষ্কর্তা বলে মনে করি। সাথে মাসের ভাষণ চিন্তা করে দেখেন যে ১৯ মিনিটের ১৭৫ না কত একটা শব্দ, উনি ওই ১৯ মিনিটের মধ্যে সারা বাংলাদেশের ইতিহাসকে এত সুন্দরভাবে এত প্রাঞ্জলভাবে সবার কাছে নিয়ে গেছেন যে চিন্তাই করা যায় না। ১৫ আগস্টে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার পরিবার সহ, কিন্তু তাকে আমরা মুছে ফেলতে পেরেছি, পারি নাই। তারপরে উনি কি ব্যর্থ হয়েছেন যে বাংলাদেশ সৃষ্টি করতে? ব্যর্থ হননি। যিনি ব্যর্থ হননি তারপরেও তাকে আমরা স্বীকার কেন করি না?